জলাতঙ্ক একটি মারাত্মক অসুখ, কারণ আমার হাসপাতালে যদি 100 জন রোগী এমার্জেন্সিতে আসে, তার মধ্যে প্রায় 1 জন কুকুর অথবা বিড়ালের কামড় থেকে আসে। আর আমরা জানি যে কুকুরের মধ্যে মোটামুটি 100 জনের মধ্যে 60টি কুকুর রাস্তায় ঘুরে বেড়ায়, আমাদের দেশে তো বোধহয় আরও বেশি, এবং বাড়িতে পোষা কুকুর প্রায় 40%। এর মধ্যে কুকুরের কামড়ের জন্য জলাতঙ্ক হয় 100 জনের মধ্যে 97 জনের, আর বিড়ালের কামড়ের জন্য প্রায় 3%। এবং এটা আমরা এও জানি যে বিড়ালের কামড় কিন্তু কুকুরের কামড়ের চেয়েও মারাত্মক। সারা পৃথিবীতে প্রায় বছরে 65,000 লোক রেবিজ বা জলাতঙ্কে আক্রমিত হয়, এবং তার ফলে তারা প্রায় সবাই মারা যান। কারণ এ পর্যন্ত আমরা আমাদের যন্ত্রপাতি দিয়ে, দামি যন্ত্রপাতি দিয়েও মাত্র 7 জনকে বাঁচাতে পেরেছি। সেই জন্য আমাদের উচিত কুকুর কামড়ালে পরে যাতে জলাতঙ্কে না হয় তার জন্য ভ্যাকসিনেশন নেওয়া এবং অন্য কিছুর ব্যবস্থা নেওয়া। এই সম্বন্ধে আমাদের খুব সাবধান হওয়া।